ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে চলে এসেছি। কোথায় এসেছি তোমরা সবাই জানো, কোথায় এসেছি। তার আগে একটা ব্লগ ছেড়েছিলাম আমি, এখন ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি গাড়িটা দেখেছি। আর আমি তোমাদের সবসময় বলে এসেছি আমি নিজে দেখবো, আমি তোমাদের দেখাবো। তো আমি যখন দেখেছি আমার খুব ভালো লেগেছে, আর রিমিরও খুব পছন্দ হয়েছে। গাড়িটা তো আমরা দেখিনি, যা জাস্ট ক্যাটলগে আমরা দেখেছিলাম। তো এখন আমরা গাড়িটা দেখতেই পাচ্ছি, শোরুমটা পেছনে দাঁড়িয়ে আছে। আর গাড়িটা একটু একটু দেখা যাচ্ছে, সব ভেতরে আছে, আমি এখনও ভেতরে যাইনি। আমি ভাবলাম আগে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি, কারণ তোমাদেরকে শেয়ার করতেই হবে অবশ্যই, কারণ তোমরাও অপেক্ষায় রয়েছ। তোমরা সবাই যারা কাকিমাকে ভালোবাসো তারা সবসময় বলতে থাকো কাকিমা গাড়ি দেখালে না, গাড়ি দেখালে না। তো গাড়ি তো আমি নিজেই দেখিনি, তাই আমি এখন দেখেছি বলে এখন তোমাদেরও দেখাতে চলে এসেছি। এখন আমি ভেতরে যাব, আর আমরা কে কে এসেছি অবশ্যই তোমাদের দেখাবো। চলো, আমরা যে কজন এসেছি আরও দুজন আসছে, আর কে আসছে সবটাই তোমাদের দেখাবো। এখন চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কী কথা হচ্ছে কী হচ্ছে। মানে গাড়ি আছে, তিনটে গাড়ি আছে, তিনখানা গাড়ি ব্যাপক দেখতে, তিনখানা গাড়ি খুব ভালো লাগছে। আর গাড়ির মডেলটা সত্যি সত্যি তুফার মডেল, কারণ গেটআপটা এত সুন্দর, গেটআপটাই খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ কাকা দাঁড়িয়ে আছে, তো কাকা ভেতরে কথা বলছে। এখন চলো যাওয়া যাক ভেতরে, বাইরে প্রচণ্ড গরম। আর ভেতরে গিয়ে একটুখানি তোমাদেরকে শেয়ার করি, তোমাদেরকে দেখাই, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। কাকিমা রিমির যখন ভালো লেগেছে, আর কাকার তো ভালো লেগেইছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি বা তোমাদের একটু দেখাই, তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাড়িটা কেমন হয়েছে। তো চলো চলো দেখে নাও গাড়ির পেছন দিক দিয়ে দেখাচ্ছি গাড়ির মডেলটা। পেছনে আছে রিমির ফেভারিট, এই দুটো কালারই রিমির ফেভারিট, তো এই কালারটা নেওয়া হয়েছে। আর এই গাড়িটা গাড়ির নাম্বার প্লেটও হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওকে গাড়ি। এখন গাড়িটা হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি। তো চলো দেখতে থাকো সঙ্গে। হ্যাঁ, কেমন লাগছে গাড়ির কালারটা? কেমন লাগছে গাড়ির কালার? চলো একটু গাড়ির সামনে। কি ম্যাট নেবো? তাহলে তোমার দিতে হবে বড় ম্যাট তো লাগে। তাহলে বড় জোরে দিতে হবে। এখানে ক্যামেরা হচ্ছে নিউ গাড়ি, দেখে নাও। এটা গেলে আমারই যাবে পেছনে টিকিটটা। এটা শোনা, এটা লাগানো ছিল তো ওখানে ইয়ে আছে। চলো নিয়ে যাচ্ছে আমাকে আবার। বলো কেমন লাগছে, একটু গাড়ির সামনে দাঁড়াও বলো। তো গাড়ি এখানে তিনটে আছে, কিন্তু রিমির পছন্দ যেটা হেভি। তোর পছন্দ কোনটা কোনটা গাড়ি? তোর পছন্দ কোনটা কোনটা? তোর দু তিনটে গাড়ি আছে, তো তোর কোনটা কোনটা গাড়ি পছন্দ? কালারটা তো পছন্দ, আর ফেভারিট কালার রয়েছে রিমির, সেটা দেখে নাও। পেছনে একটা রয়েছে আমার যে আগের আগের গাড়িটা তার থেকে তো সুন্দর। দেখো সবকিছু সবার মতো, কেউ কারোর লাইফে পারফেক্ট না, তেমন সবকিছু সব ফিডবে পারফেক্ট।
কিন্তু সব মডেল সব মডেলের মতো বা সব মানুষ সব মানুষের মতো সব মানুষ সবার দিক দিয়ে যেমন সুন্দর তেমন সব মডেল সব মডেলের দিক দিয়ে সুন্দর, যত ইন্সপায়ার হবে তত আরও ভালো ভালো মডেল বেরোবে। দেন সেই দিক দিয়ে এটা একটা ভালো মডেল লঞ্চ হয়েছে, দেন নেক্সট ফিউচারে আরও ভালো ভালো মডেল অবশ্যই অবশ্যই এসছে। এখন লেট হয়ে গেল দুজনের আসতে। হ্যাঁ জানি, কালকে দেখলাম তো লাইভে মা না আসেনি, গরম তো মার জন্য আসেনি। শুভ, হ্যাঁ শুভ, লেট হলো তো আসতে। চলো এখন কথা বলুক, রিমি ভয় পেয়েছে হচ্ছে দিকে দেখে নাও। গাড়ি বেরোবে এখন, সব দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ শোরুমে। কি অবস্থা, যাও না ম্যাডাম, একটু নাম্বারটা ছেড়ে দাঁড়ান, এইদিকে আপনি, এইদিকে এইদিকে আপনি ম্যাডাম, এইদিকে আপনি। কি বলছে রিমি, চালানো শেখালো না? শেখাবে শেখাবে, এবার শিখে যাবে, এবার রিমি শিখবে গাড়ি চালানো। এবার গাড়ি বেরোবে, এই যে গাড়ি বেরিয়ে পড়লো শোরুম থেকে। অলরেডি গাড়ি বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ, আমাদের সারা গাড়ি যেখানে ছিল সেখানে এখন ফাঁকা হয়ে গেছে শোরুমের ভিতরে। এখন রয়েছে গাড়ি বাইরে, বাইরে ওই যে না আনন্দ পাইছি, কষ্ট না হচ্ছে, মন তো ভরে গেছে। তো সত্যি সত্যি খুব এক্সাইটেড, এখন কতক্ষণে গাড়ির কাছে চাপবো তাই না? তো এখন টাইল দিচ্ছে তো গাড়ি কেনার আগে সবাই যায় আর আমার বাবাও যখন হাতে পে তারপরে। এটা এটা কেউ বিশ্বাস করেনি, শুধু বলতো আমাকে কমেন্টে শুধু বলতো যে তুমি ভুলভাল বলছো,
তোমরা তো গাড়ি নিয়ে কোনো ভিডিও করনি, আর সত্যি কথা আমি গাড়ি নিয়ে কোনোদিনই ভিডিও করিনি, কারণ আমরা নিজেরাই তো দেখিনি, এই তো দেখলাম, এই যে গাড়ি দেখিয়েছি, আমি দেখেছি, আমি তোমাদেরও দেখিয়েছি, এটা সব থেকে বেশি আনন্দ, হট করে দেখে হট করে দেখানো, তাই না? তো তাই জন্য আজকে আমি তোমাদের এতদিন ধরে বলে আসছিলাম যে যখন আমি দেখবো তখন তোমাদের দেখাবো, তো আজকে আমি দেখেছি, আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন কোথায় যাওয়া যাচ্ছে আগে টাইলটা দিয়ে আসুক, তারপরে আমরা বেরোবো, আমরা কোথায় যাবো, কী করবো, পুজো দেবো, নতুন গাড়ি কিনে তো পুজো দিতে হয়, তো আমরা পুজো দেবো, পুজো দিতে যাবো, তো আসুক তারপরে আবার দেখাচ্ছি, চলো। তো এখন গাড়িতে ওঠা যাক, চলো সবাই এখন গাড়িতে উঠবো, তাই তো রিয়া গাড়িতে উঠবো, তো এখন গাড়িতে ওঠা যাক, চলো যাওয়া যাক। তো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো আবার নেক্সট দেখা হচ্ছে পুজো দেওয়া, তো চলো আর কেমন কী দেখাচ্ছি, গাড়িতে ওঠা যাক, চলো। হ্যাঁ উঠে যা সবাই, তারপর লাস্টে আমি উঠবো। তার জন্যই তো লাস্টে উঠবো।